ওই রকমের করে সন্তান ডেনমার্কে গিয়া মার কোনো খোঁজ খবর নাই না মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে কে জানি গায়েব থেকে আওয়াজ করে বলে ও বলতো মা কান্দো না এই বাচ্চা তোমার না এই বাচ্চা হইলো ফিডারের বাচ্চা তোমার কাছে আমানত ছিল দুধ খাওয়ানোর দুধ তুমি খাও নাই এই জন্য বাচ্চা তোমার না এই জন্য ওই বাচ্চা তোমারে মা বলে ডাকবে না ওই বাচ্চা তোমারে ডাকবে ড্যাড আর ড্যাডি বলে আম্মা আব্বা বললে ঠোঁটে চাপ লাগবে লিপস্টিক নষ্ট হয়ে যাবে ড্যাড ড্যাডি বললে ঠোঁটে চাপ লাগবে না লিপস্টিক নষ্ট হবে তাহলে আমানতের খেয়ানত দ্বারা করে ওরা আখেরাতে শাস্তি পাবে এইভাবে দুনিয়াতেও শাস্তি পাবে কথা বলেন ঠিক কিনা মায়ের কাছে আমানত হলো সন্তান যখন ছোট থাকবে ওই সন্তানের মা কোরআন শেখাবে কি শেখাবে সন্তানের কোরআন শেখাবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পেটের থেকে কোরআন পড়ে বের হয়েছে এইটা 100% মিথ্যা কথা 100% মিথ্যা কথা আবার কয় সত্য কথা মাস্টার আমি না আপনি এখন মাস্টার কিডা আরো জোরে আরো জোরে আমি আমি কই যে মিথ্যা কথা ছাত্র কয় সত্য কথা হ্যাঁ এরকমের একবার হয়েছিল আমার জীবনে তখন আমি ডিগ্রিতে পড়ি দর্শনের ছাত্র আমি আমার দর্শনের ক্লাস নিচ্ছে এক হিন্দু শিক্ষক তো তিনি আমাকে বা যাদেরকে ক্লাস নিচ্ছে তাদেরকে বলতেছে সন্তান যখন মায়ের পেট থেকে বের হয় তখন সন্তানের ব্রেন থাকে সাদা কাগজের মতো মানে সাদা কাগজে যেমন কিছু লেখা থাকে না ওরকমের সন্তানের জন্মলগ্ন সন্তানের ব্রেনে কিছুই থাকে না ব্ল্যাঙ্ক ডিস্ক ব্ল্যাঙ্ক মেমরি তখন আমি বলতেছি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মা পেট থেকে আঠারো পারা কোরআন পড়ে বের হয়েছে স্যার উনি তখন আমারে বললেন তুমি কি কোরআনের ওই আয়াতটা জানো না আমি বললাম কোন আয়াত তখন ওই হিন্দু শিক্ষক আমারে বললেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়্যা নবী হে তুমি যখন তোমার মায়ের গর্ভের থেকে বের হয়েছিলে তুমি কিছুই জানতে না তো আল্লাহর নবী যদি মার পেটেতে বের হয় কিছু না জানে আব্দুল কাদের জিলানী কি করে জানবো তার মানে আব্দুল কাদের জিলানী কেমন দরজা দিয়া হয়েছে মনে হয় যেন নবীর থেকে তার মর্যাদা বেশি অথচ তার কাছে প্রশ্ন করা হলেও আপনি বলেন রসুলের সাহাবি আর আপনার ভিতরে পার্থক্য কি তিনি বললেন এই রকমের বিয়াদবিপূর্ণ কথা জীবনে বলবে না রসুলের ছোট্ট সাহাবি মানে যে একবার রসুলের দেখছে আর জীবনে দেখতে পারে নাই এই সাহাবিও যদি মক্কার ভিতর দিয়ে ঘোড়া চালায় যায় আর এই ঘোড়ার পায়ের নিচে যে ধুলি কণা পড়ে ওর ছোট্ট ধুলি কণা পরিমাণ মর্যাদা দাও আমি আব্দুল কাদের জিলানীর না সাহাবি তো দূরের কথা এটা সূরায়ে নহরের 78 নম্বর আয়াত আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়্যা এখনি ফোনে অ্যাপ থাকলে খুলে দেখেন সত্যটা ছিল আর একটু ওয়াজ করব বাবাজি আওয়াজ কি কমছে না বাড়ছে বল কমেছে আমি কি চা খাইছি ও তা তো কমবেই দুই ঘন্টা হয়ে গেছে কি আর একটু ওয়াজ করব লিল্লাহু তাকবার এবার ঠিক আছে আপনারা ভাবছেন আমি একা একা চিল্লাই মরব আর আপনারা চিল্লাবেন না তা হবি না নে আজকে হ্যাঁ আমি আজকে ওয়াজ করেই যাব ইনশাআল্লাহ তাহলে কি হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বেরেন ছিল প্রখর কি ছিল উনি যা শুনতেন তাই মুখস্থ হতো সুবহানাল্লাহ কোন মা উনারে কোলে করে যা পড়েছে উনি তাই মুখস্থ করেছে আচ্ছা এখনকার আব্দুল কাদেররা মুখস্থ করে না করে তো আব্দুল কাদেরদের কোলে করে মা বলতেছে বাবা বলতেছে অপ্রিয়া অপ্রিয়া তুমি কোথায় আব্দুল কাদের ক্লাস 5 এ পড়ে
তা আব্দুল কাদের বান্দবীর উন্নাদুরে টান দিয়ে বলতেছে অপিরিয়া অপিরিয়া তুমি কোথায় সার পিটায়ার কয় কি রে এই বজ্জাত এত ছোট বয়সে এই খারাপ গান করতে গিয়ে শিখলি তখন সে বলে আমার বাবার মুখে প্রথম যে দিন শুনেছিলাম গান সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ আমার বাবা আমারে কোলে করে বলেছিল অপিরিয়া অপিরিয়া তুমি কোথায় আমি মুখস্থ করে ফেলাইছি এজন্যই তো রাসূল বলেছেন ছোটকালে জন্মলগ্ন বাচ্চার কানের গুড়ায় আযান দাও কালিমা পড়ো যাতে তোমার বাচ্চার ব্রেনে আল্লাহ এবং রাসূলের নাম উঠে যায় আপনার আব্দুল কাদের শেখে না আব্দুল কাদের শেখে আব্দুল কাদের জিলানীকে মা বাগদাদে লেখাপড়া করতে পাঠাচ্ছে কোথায় জোরে বলেন তিনটা কথা শিখাই দিলেন একটি কথা ডোন্ট টেল এ লাই মানে কি মিথ্যা বলা দুই নাম্বার অলওয়েজ স্পিক দা ট্রুথ সব সময় সত্য কথা বলবে তিন নাম্বার লাইজ এ গ্রেট সিন মিথ্যা হচ্ছে মহাপাপ এই তিনটা কথা আব্দুল কাদেরকে শিখাই দিয়া আব্দুল কাদেরের জামার ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়া বলল বাবা আব্দুল কাদের তুমি এই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে যাও প্রয়োজন হলে প্রয়োজন মতো তুমি খরচ করবে আব্দুল কাদের বাণিজ্য কাফেলার সাথে রওনা হলেন অনেক দূরে যাওয়ার পরে ডাকাতরা ঘিরাও করে ফেলেছে সমস্ত মালামালগুলো লুটপাট করে ছোট মানুষ আব্দুল কাদেরের কাছে এসে বলে বাবা তোমার কাছে কিছু আছে নাকি আমাদের কাদেররা হলে বলতো খোদার কসম আমার কাছে কিছুই নাই কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওলি আম গাছতে পড়ে না জাম গাছ থেকে পড়ে না ওলি মায়ের পেট থেকেই তৈরি হয় মায়ের পেট থেকে ওলি ভূমিষ্ঠ হয় কিন্তু ওই মা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না মা যদি পহেলা বৈশাখ দিয়ে ঘুরে বেড়ায় মা যদি ভ্যালেন্টাইন ডে দিয়ে ঘুরে বেড়ায় মা যদি 31 নাইটে ড্যান্স করে ওই মায়ের তুমি যদি পুত্রবধূ করে ঘরে আনো ও ছেলের বাবা তুমি একটা ডিপ জলের দাদা হবা আব্দুল কাদের জিলানী তোমার পুত্র বধুর পেটে হবে না কথাগুলো বাস্তব না বাস্তব সম্মানিত বন্ধুগণ আমার আব্দুল কাদের বললেন আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে ডাকাতেরা হাত দিয়ে স্বর্ণ মুদ্রা পাইল না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলেন তোমার জামার ভিতরে স্বর্ণ মুদ্রা কে দিয়েছে কয় আমার মা দিয়েছে কয় তোমার মা মিথ্যাবাদী কয় না আমার মা মিথ্যাবাদী না আব্দুল কাদের জিলানী সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো ডাকাতদের সামনে বের করে দেওয়ার পরে ডাকাতেরা তওবা করে তারা ঈমান এনে বলল বাবা জীবনে কোনোদিন আমরা আর ডাকাতি করব না ও মুসলমানেরা আব্দুল কাদের জিলানী মা তাকে বলল ডোন্ট টেল লাই মিথ্যা বলা যাবে না এখন আব্দুল কাদেররা তার সন্তানদের কোলে কোলে ভাত খাওয়ানোর সময় বলে বাবা ভাত খাও সন্তান যদি বলে খাবো না কয় যে শিয়ালের ডাক দিলাম বাঘের ডাক দিলাম শিয়াল আছে কোন জায়গা বলেন শিয়ালের যেই মা তার সন্তানকে শিয়ালের ভয় দেখায় দেখায় ভাত খাওয়ায় ওই সন্তান জীবনেও কোনোদিন রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে ফাইট করতে পারবে না আব্দুল কাদের জিলানী তার মার কাছ থেকে কোরআন মুখস্থ করেছে আর এখনকার আমাদের সন্তানদেরকে মা শেখাচ্ছে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং হাট্টিমা টিম টিম পৃথিবীর কোন প্রাণী আছে যার খাড়া দুটো শিং সবার মাঠের ভিতর ডিম পারে একটা প্রাণীর নাম কোন সত্য না মিথ্যা বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটি সাপে রেখে যা যেই সাপের চোখ নাই নাক নাই কান নাই মুখ নাই করে না কো ফুসফাস মারে না কো ঢুস ডাস পৃথিবীতে এমন কোন সাপ আছে যেই সাপ ফুসফাস ঢুস ডাস মারে না এইটাও মিথ্যা কথা একদম বাদম ঘোড়া ডিম সাজে ঢাক ডোল ঝাঁঝুর বাজে বাজতে বাজতে চললে ঢুলি ঢুলি গেল কমলা ফুলি কমলা ফুলির টিয়েটা সূর্য মামার বিয়েটা সূর্য মামার বিয়ে জীবনেও হবে না আরে মিথ্যা কথা বললে মানুষ সো হয় না ওলি হয় আরো জোরে কোরআন পড়লে মানুষ ওলি হয় না সোর হয় মিথ্যা কথা বললে মানুষ সোর হয় আজকে বাংলাদেশে সোরের সংখ্যা বেশি না ওলির সংখ্যা বেশি সোরের সংখ্যাই বেশি কারণ আমাদের মারা আমাদের ছোটকালে হাট্টি মাটিম শিখাইছে
আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কাছে আমানত রেখেছে তুমি তোমার সন্তানের সঠিক শিক্ষা দেওয়া। হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না, ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। পিতারা বাবাদের দায়িত্ব হলো, এরা হলো প্রাইমারি স্টেজ, এদের দায়িত্ব হলো সন্তানদেরকে নৈতিক শিক্ষা দেয়া, সঠিক শিক্ষা দেয়া। এরা যদি পরিবার থেকে সন্তানদের নৈতিক শিক্ষা দিতে না পারে, সঠিক শিক্ষা দিতে না পারে, এই সন্তানরা জীবনেও কোনোদিন মানুষের মতো মানুষ হবে না। এটাই তো আমানত রাখা হয়েছিল, এই আমানতের খেয়ানত করেছে মা এবং বাবারা। এই কারণের জন্য আজকে দেখবেন অনেক সন্তান ডিসপেরিট হয়ে যাচ্ছে। কথা কি বুঝাইতে পেরেছি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত সমূহ তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। ওয়া ইযা হাকামতুম, যখন তোমরা বিচার ফয়সালা করবে, বাইনান নাস মানুষের ভিতরে, তখন তোমরা ন্যায় বিচার করবে। আমানতের ওয়াজ আমি করলাম, এবার ন্যায় বিচারের কিছু ওয়াজ। বিচারক যখন আসামির, যখন বিচারক বিচারকের চেয়ারে বসবে, তখন তার কাছে বাদী বিবাদী আমানত হয়ে যাবে। কি হয়ে যাবে? বাদী বিবাদী আমানত হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে যারা বিচার ফয়সালা আমরা করি, অনেক সময় পক্ষপাতিত্ব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও নবী, যখন তাদেরকে বলা হবে এসো আল্লাহর কিতাবের দিকে, এবং নবী যা বিধান দিয়েছে এসো সেই দিকে, কিন্তু তুমি দেখবে ওরা নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা মানবে না, ওরা আস্তে করে পিছন থেকে কেটে পড়বে। এরাই হলো মুনাফিক। এরা কি বলেন তো দেখেন, ঠান্ডা মাথায় কয়টা কথা শোনেন, মন দেন। তিন ভাগ করে, এক ভাগ এতিম মিসকিনদের দেয়, গরিব দুঃখীদের দেয়। থাকলো কয় কেজি? 60 কেজি। আচ্ছা, আর 30 কেজি পাবে কারা? আত্মীয় স্বজন, কথা বলেন না কেন, আপনারা কোরবানি ভাগ করেন না, পাবে কারা? আত্মীয় স্বজনেরা। এখন এই আত্মীয় স্বজনের ভাগটা আত্মীয় স্বজনকে সঠিকভাবে অনেকেই দেয় না, অনেকেই দেয় না। না দিয়ে কি করে? আত্মীয় স্বজন দাওয়াত করে, দাওয়াত করে এবার রান্না করে তারাও কিছু খায়, আত্মীয় স্বজনেরও কিছু দেয়। এটা তো ভাগ হইল না। আবার কিছু লোক আছে আত্মীয় স্বজনের টোটালটাই ভাগ করে দিয়ে নিজের 30 কেজি 20 কেজি ফ্রিজে জব্দ করে আর 10 কেজি রান্না করে। বাস্তব না অবাস্তব? বাড়ির পাশে একটা দুঃখী লোক 2 কেজি গোশত পাইছে, 5টা সন্তান, আর তারা দুইজন 7 জনের সংসারে, এই 2 কেজি গোশে একক তো চলে না। গিয়ে যদি বলা যায়, চাচা যান আপনার বাড়ি 20 কেজি গোশ ফ্রিজে জব্দ করেছেন, প্রতিদিন 5 কেজি গোশত কিনে রান্না করার ক্ষমতা আপনার আছে, ওই 20 কেজি গোশের 10 কেজি গোশত বের করে গরিব দুঃখীদের ভিতরে দেন, তারা বলবে আল্লাহ আমারে ফয়সালা করে দিয়েছে, 30 কেজির মালিক আমি, 30 কেজি আমি কাউকে দেব না। ও আল্লাহর ফয়সালা মানছে কি মানে নাই? আস্তে কোন কেন লিগাল বলেন, ফয়সালা মানছে কি মানে নাই? ও মানছে। এখান থেকে আল্লাহর ফয়সালা থেকে ওর এক চুল পরিমাণ সরবে না। এখন সত্য করে আল্লাহ এবং রসুলের ফয়সালা ও ধরে থাকবে, ও চিন্তা করবে এখন যদি আল্লাহর ফয়সালা না পাতি তাহলে আবার গোশত বেরোয় যাবে। মেম্বার স্যার ঠিক আছে কিনা? এখনো আল্লাহর ফয়সালা থেকে এক চুল সরে যাবে? সরবে না। কিন্তু সরবে কখন শোনেন, ছেলে জেনা করেছে, বিবাহিত ছেলে এক বিবাহিতা মেয়ের সাথে জিনা করেছে, এর কোরআনের বিচার হলো অর্ধাংশ মাটির ভিতরে পুঁতিয়ে ফেলে পাথর মেরে শেষ করে দাও। কথা বলতে হবে ঠিক না? ইমাম সাহেবের কাছে গেল, ইমাম সাহেব বিচার করে দেন। ইমাম বললো আগামীকাল সকালবেলা আসেন, চরম বিচার করব।
রাত্রবেলা ইমাম সাহেবরে ফোন করলো ছেলে কিন্তু আমার যদি তুমি নয় ছয় করেছো তোমার কিন্তু খবর আছে আচ্ছা একে ইমাম সাহেবের খবর দিচ্ছে নাকি আল্লাহর কোরআনের সাথে বিরোধিতা করতেছে আরো জোরে বলেন এই দলে আমরা কয়জন নাই বলেন বলেন এই দলে কয়জন নাই বলেন বুকে হাত দিয়ে বলেন একদম তো বলেন কোরআন মানি কোরআন মানি কোরআনের আইন মানি মুনাফিক হলো তিন প্রকার কয় প্রকার মক্কি মুনাফিক মাদানি মুনাফিক বাঙালি মুনাফিক আরেকটু আজ করব মক্কি মুনাফিক অন্তরে বিশ্বাস করত মার খাওয়ার ভয়ে মুখে স্বীকার করত না মাদানি মুনাফিক অন্তরে ছিল না মুসলমানদের কাছে সুবিধা নেওয়ার জন্য মুখ দিয়ে স্বীকার করত আর বাঙালি মুনাফিক অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করে কাজে কর্মে তারা মানে যদি বলা যায় কোরআন মানো কায় মানি চলো কোরআনের রাষ্ট্র কায়েম করি কয় চলো আমরা কোরআন দিয়ে বিচার করি কয় চলো যখন বিচার শুরু হয় তখন কয় মানি না এর নাম হলো বাঙালি মুনাফিক না তিনটেই রাখলাম এই তিন প্রকার মুনাফিক আছে আমার কাছে সম্মানিত বন্ধুগণ ইমাম সাহেব কি করবে চাকরি তো বাঁচাইতে হবে সকালবেলা বলে একশোটা দুর্রা মারতে হবে কি মারতে হবে আচ্ছা তাও যদি কেউ কাউরে মারে একশোটা বেতের বাড়ি তাও তো মনে হয় হসপিটালে ভর্তি হতে হবে কথা বলেন না কেন কিন্তু ইমাম সাহেব কি করলো নারিকেলের একশোটা শলা কাটলো নারিকেলের একশোটা শলা কেটে একটা বাড়ি মারলো যুবকেরা বলল হুজুর বললেন একশো বাড়ি এক বাড়ি মারলেন কেন কয় যে গুনে দেখ নারকেলের কাটি একশোটা আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী বিচার এমন হবে না বিচার কেমন করে করতে হবে আল্লাহ বলেন নবী তোমার কাছে যে বিধান আমি দিয়েছি এই বিধান অনুযায়ী তুমি বিচার ফয়সালা করবে ওয়ালা তাত্তাবি আহওয়াহুম আম্মা জা আকা মিনাল হক হে নবী তোমার কাছে তো বিধান আমি দিয়েছি এই বিধান অনুযায়ী তোমাকে বিচার ফয়সালা করতে হবে নিজের খেয়াল খুশি মতো তুমি বিচার ফয়সালা করতে পারবে না তো নবী যদি নিজের খেয়াল খুশি মতো বিচার ফয়সালা করতে না পারে তাহলে তার উম্মতেরাও পারে আপনি নবীর উম্মত হইছেন কি নিয়ে মাথায় টুপি দিয়ে কয় আমি নবীর উম্মত দাড়ি রেখে কয় আমি নবীর উম্মত পাগড়ি বেঁধে কয় আমি নবীর উম্মত তা আপনি যদি দাড়ি রেখে নবীর উম্মত হন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বুক সমান দাড়ি রেখে সে কেন নবীর উম্মত হবে না কথা কন আপনি পাগড়ি বেঁধে যদি নবীর উম্মত হন তাহলে ভারতের প্রাইম মিনিস্টার এক্স প্রাইম মিনিস্টার ডক্টর মনমোহন সিং পাগড়ি বেঁধে কেন তিনি নবীর উম্মত হবেন না বলেন আমাকে তাহলে এই হলো আমাদের অবস্থা নবীর উম্মত শুধু দাড়ি টুপি আর পাগড়ির ভিতরে নয় নবীর উম্মত যদি হতে হয় কোরআন